এটা ছিল আমার বার্থডে এর ফার্স্ট কেক যেটা আমার দিদি রাত্রিটা ও বানিয়েছিল। গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে তোমাদের নতুন একটা ব্লগ নিয়ে, আর আজকে সবাই মানে আমি এত খুশি কেন ভাবছো সবাই, কারণটা বলেই দিচ্ছি। আজকে আমার বার্থডে, তার জন্য আমি বিশাল খুশি, বিশাল খুশি, কিন্তু একটু কম খুশি। কারণ কি, আমার পরীক্ষা চলছে, আর আজকের দিনে মানে আমার বার্থডে ডেটে আমার ফিজিক্স পরীক্ষা। মানে কি বলবো, মানে এত কিছু তার মধ্যে আমি পড়তে হচ্ছে, একটু ভালো লাগছে না। তো এখন জাস্ট ঘুম টুম থেকে উঠে বসে আছি, পড়ছিলাম, তো এখন যাবো একটু পরে এক্সাম দিতে। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, এখন যেতে হবে এক্সাম দিতে। লাঞ্চটা ধামাকাদার হতে চলেছে, তো চলো আমি যাওয়া যাক। A few moments later, স্কুল থেকে এসে গেছি এক্সাম দিয়ে, আর আমার এক্সামটা বেশ ফাটাফাটি হয়েছে। আর এখন মা খাবারটা রেডি করছে আমার, তো চলো তোমাকে দেখাবো মাছি মেনুতে কি কি করেছে। মা মেনু দিয়ে দিয়েছে, এই যে এখানে দেখো, কাজ রকম ভাজা ভুজি আছে, এখানে ভেজ ডাল আছে, এই মাছের নাম কি, রুই পোনা মাছ আছে, তারপর ওখানে মাছের মাথা আছে, এখানে চিংড়ি মাছ আছে, ওখানে চিকেন আছে, চাটনি, পাঁপড়, পাঁচ রকমের মিষ্টি, দই, আর ওখানে চকলেট কেক, তারপরে আমার ফেভারিট সব থেকে বেশি গাজর হালুয়া আছে। তো আজকে দুপুরের লাঞ্চটা আমার হচ্ছে এটাই। সাতটা বাজাও, সাতটা বাজাও। A few days later. তো তোমরা নিশ্চয় দেখেছো যে আমার বার্থডে আমি একটা ছোট করে একটা শর্টস ছেড়েছিলাম। তো আমার বার্থডে সেলিব্রেশনটা অতটাই হয়েছিল সেদিন, কারণ কি তোমরা সবাই জানো যে সেদিনকে আমার এক্সাম ছিল, তাও ফিজিক্স এক্সাম। তো তাই জন্য কোনো রকম কেক কাটিং বা সেলিব্রেশন হয়নি, শুধুমাত্র ওই মা ওরকম মানে পাশাপাশি ভাত করে দিয়েছিল। তো মানে আজকে আমার লিটারালি পরীক্ষা শেষ, কিন্তু আমি না এক্সপেক্ট করিনি, মানে আমি না মাথাতে ছিল না যে আমার বার্থডে সেলিব্রেশন হতে পারে কিনা। কিন্তু সাডেনলি বিকালবেলা বসেছিলাম, জাস্ট ল্যাট খাচ্ছিলাম, তো হঠাৎ করে দেখছি আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে মা আর দিদি, মানে ক্রেডিটটা পুরোটাই মা আর দিদি, ওরা আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে, কেক কাটবে। তো আমি আমি এখন বসেছিলাম বলে দিদি বললো যে চা গিয়ে রেডি হয়ে আস, ওকে সাজাবো আমি। তো চলো আমি সেজে নিই, তোমরা দেখো আমাকে দিদি সাজিয়ে দেবে। আমার বাড়ির একটা পাবে মেকআপ করতে বলবে, সেটা হাসি পাবে। দেখো আমার বোনের এত লোম থাকার জন্য মুখেতে, তাই জন্য মেকআপ কাটি। দেখো দেখো মুখে লোম নেই, দেখো মুখে ক্লিন পুরো। আর মেকআপ ম্যান কে দেখবে, থাক মেকআপ ম্যান আমার ক্যামেরার সামনে আসতে চাইছি না। তো আমি তাহলে সাজতে থাকি, তোমার ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তাড়াতাড়ি মেকআপ ম্যান, তোমার ব্রাইডাল বসে আছে, সব থেকে বড় কথা যে সাজাচ্ছে মেকআপ ম্যান মানে আমার মানে আমার দিদি, তার হচ্ছে সেমিস্টার 8 তারিখ থেকে শুরু, সে পড়াশোনা না করে এসব পড়ে যাচ্ছে, ওখানে সব ল্যাপটপ ল্যাপটপ রেখে দিয়ে এখানে সাজাচ্ছে। ও মাই গড, স্পেলিং করে বলো না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো। টাটা, দেখো নেক্সট ব্লগে।